ইনপুট চাওয়া হয়েছে, ওনারা অনেক কিছু অভিযোগ অনেক ধরনের পরামর্শ দিয়েছিল। সেই অনুযায়ী আমাদের মাননীয় অধ্যায়গণ তাদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন আর অনেকগুলো আমাদের সাজেশন দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা আশা করছি আজকে যে খুবই একটি ফলপ্রসূ বৈঠক আমাদের হয়েছে। ইলিসিট লিকার যেটা আমরা সিজ করেছি ইতিমধ্যে অলমোস্ট 1.5 লক্ষ লিটার পুরো জেলা জুড়ে আমরা কিন্তু সিজ করেছি। আর আর্মস যে আমাদের যতগুলো আর্মস আছে আমাদের কাছে লাইসেন্স আর্ম আমাদের অলমোস্ট 5,800 মতন আমাদের আর্মস আছে। বেশিরভাগ আর্মস আমাদের কিন্তু ডিপোজিট হয়ে গেছে, 5,700 পর্যন্ত আমাদের ফিগার ছিল, অলরেডি ডিপোজিট হয়ে গেছে। কিছু আমাদের এক্সেমশন দিয়েছি, যারা সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটি গার্ড আছে তাদের জন্য, ডিপেন্ডিং অন দ্য রিকোয়েস্ট ফ্রম দ্য লোকাল থানা। 37 লক্ষ টাকা সিজ করেছি আমরা পুরো জেলা জুড়ে 37 লক্ষ টাকা সিজ করেছি। আর তার মধ্যে কিন্তু 21 লক্ষ টাকা আমরা রিলিজ করে দিয়েছি, কেন কি ডকুমেন্টগুলো ঠিক ছিল বলে রিলিজ করা হয়েছে। কিন্তু তার মানে 16 লক্ষ টাকা কিন্তু সিজার রয়ে গিয়েছে। আর যেভাবে গাইডলাইন অনুযায়ী আমরা ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছি বা নিচ্ছি। লাইভ মনিটরিং অফ সেন্সিটিভ এরিয়া বলে একটা গাড়ি থাকবে, যেটা আমাদের এই ফেজে কত আছে ছটা থাকবে বিধানসভা কেন্দ্রে থাকবে, এটা পুরো এলাকাতে ঘুরবে। ড্রোন ক্যামেরা থাকবে, তো ক্যামেরা থাকবে, এটা ঘুরে ঘুরে আমাদের রোজকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একটা পিসফুল মহল তৈরি হয়েছে, সেই এক্সারসাইজগুলো চলে যাচ্ছে। প্লাস অ্যাভেলেবল ফোর্স দিয়ে আমাদের হাতে যা আছে, প্লাস ভলান্টিয়ার আছে, সেটা দিয়ে আমাদের কনফিডেন্স বিল্ডিং এক্সারসাইজ, যাতে বাল্লারপুর এলাকার মধ্যে মুভমেন্ট আছে, ওখানে লোকের সঙ্গে ইন্টারাকশন যা আছে সেটা আমরা এখনো চালিয়ে যাচ্ছি। ওখানে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইন্টারাক্ট করেছি, ওনারা আমাদেরকে যা বই দিয়েছে সে অনুযায়ী তাকেও ফ্যাক্টর ইন করে আমাদের যা ভলান্টিয়ার এলাকাগুলো আছে সেটা আমাদের অবজারভার স্যারদেরকেও জানানো হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমাদের ওইসব এলাকাগুলো গুরুত্ব দিয়ে আমরা দলদারি করছি, এলাকার রোগীদের অ্যাকশন নিচ্ছি।